अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া এসব কিছু কি? এই মহুয়ার আবার হঠাৎ করে কি হলো? বুঝতেও পারছো না যে আমি তোমার মহুয়ার শরীরে প্রবেশ করেছি, আর আজ তোমাকে জড়িয়ে থাকবো, আর আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর আমি মহুয়াকে অনায়াসেই মেরে ফেলবো। আমাদের এইসব কিছু করার প্রয়োজন নেই। আমি জানি যে তুমি গিল্টে ভুগছ। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তো যে আমরা আমাদের সম্পর্কটাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব। তাড়াহুড়োর কি আছে? মহুয়া, তুমি একজন খুব ভালো স্ত্রী, কিন্তু এই সময়টা এই স্বামী স্ত্রীর ধর্ম পালন করার নয়। আমি জানি সঠিক সময়ে আসলে সব ঠিক হয়ে যাবে, আর যতক্ষণ না তুমি ঠিক হয়ে যাচ্ছ, আর এই যা যা কিছু হচ্ছে সেই সব যতক্ষণ না ঠিক হচ্ছে আমি অপেক্ষা করব। আর তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। তুমি বিশ্রাম নাও। আমি সবাইকে কেড়ে নেবো। আমি
করছো তুমি এসব? ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভাবন্ধনম মৃত্যুর্মোক্ষমৃতাত্। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভাবন্ধনম মৃত্যুর্মোক্ষমৃতাত্। পুরোহিত মশাই, আপনি? আরিয়ান বাবা আমাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এলাম। দিদি যদি পুলিশের শরীরে প্রবেশ করতে পারে, তার মানে ওর আমাকেও নিয়ন্ত্রণে রাখার শক্তি আছে। আমি পুলিশকে বলি যে ও যেন শিখে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে। যদি বড় সড়ো কিছু হয়ে যায় তাহলে অন্তত উনি তো রক্ষা করবেন আমাদের। মহাকাল মন্দিরের পুরোহিত মশাইকে বাড়িতে ডাকো। প্রশ্ন করো না, তোমাকে আমার দিব্যি। মহুয়া, মহুয়া ওঠো। পুলিশ! মহুয়া, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। বাবা, বাবা, এসব কি? তুইও মহুয়ার পাগলামিতে সায় দিচ্ছিস? ছোট মা, এতে কিচ্ছু ভুল নেই। ও যেটা চাইছিল আমি শুধু সেটা করেছি, আর ওর ইচ্ছে পূর্ণ করাটা ভুল কিচ্ছু নয়। এতে মহুয়ার মনটাও শান্ত হবে, আর এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। মহুয়া, আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। একেবারে ঠিক হয়নি। ওই কলসি থেকে মুক্তি পাওয়ার পরে বাবলি আরো শক্তিশালী হয়ে গেছে। ও কিন্তু এখন কোনোভাবে তোমাকেও বশীভূত করতে পারে মহুয়া। আর এখন ও তোমার স্বামী আরিয়ানের সঙ্গে নিজের বিবাহ সম্পন্ন করার চেষ্টা করবে, আর তাতে ওর শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে, আর তখন ওকে আটকানো অসম্ভব হয়ে যাবে।